পুষ্পা নিয়ে অনেক রকমের কথাবার্তা চলছে, কারণ এটাই নিয়ম। কারণ পুষ্পা এমন একটা হাইপ 2021-22 করে গেছিল, যে হাইপের পর মানুষ ওয়েট করেছে 3 বছর পুষ্পা 2 দেখার জন্য। কিন্তু পুষ্পা করতে গিয়ে অনেক কিছু ফেস করতে হয়েছে প্রোডাকশন হাউসকে, সেই সব কাহিনীগুলো নিয়েও আসবো পরপর পরপর। কিন্তু যেটা হচ্ছে ঘটনা, যেটা আল্লু অর্জুন নাকি 300 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে এমনটা শোনা যাচ্ছে, যে আল্লু অর্জুন 300 কোটি টাকা, এবং আমরা শোনা যাচ্ছে না, মিডিয়াতেও এই ব্যাপারটা নিয়ে আলোচনা রয়েছে। কিন্তু আমার কাছে যতটা ইনফরমেশন আছে, 300 কোটি টাকা নয়, 300 কোটি টাকার চার্জ সে নিতে পারে বা নেওয়ার মতন জায়গায় রয়েছে, কারণ সে একটা পার্সেন্টেজ নেয়। এবং যেখানে দাঁড়িয়ে পুষ্পা 1-2 হাজার কোটি টাকার বিজনেস করে গেছে গোটা পৃথিবীতে, এবং আল্লু অর্জুনের নামে বা আল্লু অর্জুনের উপর বেস করে, সেখানে আল্লু অর্জুনের জন্য 300 কোটি টাকা খুব কম। এটা যদি সলমান খান হতো, তাহলে তো সলমান খান নিজে হয়তো 700 কোটি টাকা নিয়ে নিত, যেটা আমরা টাইগারের সময় দেখেছিলাম, যদিও টাইগার 3 পরবর্তীকালে মুখ থুবড়ে পড়েছে। তো সেইখানে দাঁড়িয়ে আল্লু অর্জুনের ক্ষেত্রে এই পারিশ্রমিকটা খুবই নগণ্য আমার কথা মনে হচ্ছে। তো এখানে আর নতুন করে এই বিষয়টা নিয়ে কথা বলে লাভ নেই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, অলরেডি যদি ছবি আমরা ধরি 500 কোটি টাকা বাজেটের ছবি, আমরা জানতে পারছি পুষ্পা 2, এখানে 900 কোটি টাকার OTT রাইটস, ডিজিটাল রাইটস, যত রকমের রাইটস রয়েছে, ওভারঅল টাকা তুলে নিয়েছে পুষ্পা 2। তার মানে পুষ্পা 2 এবার সিনেমা হলে যে বিজনেসটা করবে, সেই বিজনেসটা কিন্তু টোটালি তাদের প্রফিট, মানে তাদের প্রফিটে তারা ঢুকেছে অলরেডি। 500 কোটি তো এদিকে মানে ইনভেস্টমেন্ট ছিল, তো 900 কোটি টাকা অলরেডি উঠে গেছে, তার মানে 400 কোটি টাকা আপনার প্রফিট হয়ে গেছে। এরপরে যেটা আসছে সেটা হবে টোটালি ফুল প্রফিট। কবে আমাদের এই জায়গায় পৌঁছবে বলুন তো? শুধু আমাদের ইন্ডাস্ট্রি না, বলিউডেও কিন্তু এই রকম জায়গা নেই, বা গুজরাট ইন্ডাস্ট্রিতে চলে যান বা মারাঠি ইন্ডাস্ট্রিতে চলে যান, এই জায়গাগুলো নেই। আজকে প্রত্যেকটা রিজনাল ইন্ডাস্ট্রিকে অনেক ভাবতে হয়, কিন্তু আমরা দেবারার ক্ষেত্রেও দেখলাম, দেবারার যা বাজেট ছিল, দেবারার তো মুখ থুবড়ে পড়লো সিনেমা হলে, দর্শক তো নিল না। কিন্তু দেবারা জুনিয়র NTR-এর ছবি, সেই দেবারা কিন্তু 700 কোটি টাকা সিনেমা রিলিজের আগেই বিজনেস করে বেরিয়ে গেছিলো OTT রাইট ফাইট সব নিয়ে। সেখানে সিংহম 3-এর মতন ছবিও কিন্তু অনেকগুলো টাকা, প্রায় 70-80 কোটি টাকা তুলতে বাকি ছিল, দেরি মানে 70-80 কোটি টাকা তুলতে তাদের দেরি ছিল সিনেমা হল রিলিজের আগে, মানে 70-80 কোটি টাকা তারা তুলতে পারেনি, কারণ 370-380 কোটি টাকার ছবি, মানে ধরে নিচ্ছি আমি 400 কোটি টাকার ছবি ছিল সিংহম রিটার্ন। সেই ছবির OTT রাইট বিক্রি হয়েছিল 310-320-এর মধ্যে, 320 কোটির মধ্যে। তো সেই টাকার তাদের মানে ব্যালেন্স ছিল 70-80 কোটি টাকা, কিন্তু দেবারা বা মানে পুষ্পার ক্ষেত্রে কোনো ব্যালেন্স থাকলো না, উল্টে প্রফিটে তারা রান করলো। এবার সিনেমা হলে রিলিজ দেওয়াটা হচ্ছে তাদের কাছে একটা ছেলে খেলা। তো এক্স্যাক্টলি এগুলো শেখা উচিত, এগুলো শিখতে হবে, এগুলো ফিল্ম স্টাডিজেরই অন্যতম সাবজেক্ট। তো এটা বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রডিউসার ডিরেক্টরদের দেখা উচিত, শেখা উচিত, এবং সেরকমভাবে পরিকল্পনা করা উচিত। আমার কোথাও মনে হয় তাদের মাঝে মাঝে কমার্শিয়াল ছবির হাইপ আরও বাড়িয়ে দেওয়া উচিত এই মুহূর্তে, কারণ আমরা এখনও অনেক ক্রস পিছিয়ে রয়েছি ওদের থেকে। তো আমাদেরকে অনেক অ্যাডভান্স করতে গেলে ওদের অতীতের ফর্মুলাগুলোকে আমাদের এখন ফলো করতে করতে এগোলে, তবেই আমরা কি ওদের আজকের ফর্মুলাটা নিতে পারবো, তাও 10 বছর পরে। ওদেরকে ওদের সাথে পাল্লা দেওয়াটা আমাদের পক্ষে হয়তো সম্ভব নয়, এটা কোথাও মেনে নিতে হবে। আর যদি এটা মেনে নিতে না পারেন, তাহলে আপনাকে লড়াই করতে হবে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে, দেখা হচ্ছে পরের ভিডিওতে পুষ্পা 2-এর সমস্ত আপডেট নিয়ে আসছি। নমস্কার।